প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটি এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানে একটি স্পেশাল টেকনিক ইউজ করা হয়েছে। আশা করি এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন, গ্যারান্টেড। তো চলুন টেকনিকটা কিভাবে ইউজ করেছি। তো আজকে আমি যে টপিকসটা করাচ্ছি, ক্লাসিফিকেশন অফ প্রেপজিশন, অর্থাৎ প্রেপজিশনের যে ক্লাসিফিকেশন সেটা নিয়ে আলোচনা করছি। এর আগের ক্লাসে আমি ডেফিনেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখুন, এসপির গাড়িতে সিডি চলে। তো বিষয়টা কেমন হলো, এসপির গাড়িতে সিডি চলে? এসপি কিন্তু একজন জেলার দায়িত্ব থাকেন এবং পুলিশ কর্মকর্তা। তো এসপির গাড়িতে সিডি চলে, আপনি যদি এটা মনে রাখতে পারেন তাহলে এই প্রেপজিশনের যে ক্লাসিফিকেশন আপনি মাথার মধ্যে একদম গেঁথে রাখতে পারবেন। তো দেখুন, এসতে হচ্ছে সিম্পল, আবার এসতে হচ্ছে স্পেশাল। তার মানে এসতে সিম্পল, এসতে স্পেশাল। আবার দেখুন, পিতে হচ্ছে ফ্রেস, আবার পিতে হচ্ছে পার্টিসিপল। আবার সিতে দেখুন কম্পাউন্ড, আর ডিতে কিন্তু ডাবল, ডিসগাইজড এবং ডিটাচড। তো আমরা এখন চলে যাই এসতে দুইটা প্রেপজিশন, এই জন্য আমরা এখানে দুই লিখেছি। পিতে দুটো প্রেপজিশন, এই জন্য আমি এখানে দুই লিখেছি। সিতে নাই, আমি লিখিনি। ডিতে দেখুন তিনটা আছে, এই জন্য আমি তিনটা লিখেছি, ডাবল, ডিসগাইজড এবং ডিটাচড। তো এবার আমরা চলে যাই, এর কিছু উদাহরণও লিখেছি, সিম্পল প্রেপজিশন, অ্যাট, অন, বাই, ফর, ফ্রম, অফ, অফ। তো আমরা পরবর্তী ক্লাসে এগুলোর ব্যবহার শিখব, আজকে জাস্ট আমি আলোচনা করছি। স্পেশাল হচ্ছে দেন, আর হচ্ছে বাট। তো এটা একটা স্পেশাল প্রিপজিশন, আমি পরবর্তীতে দেখাবো। ফ্রেজ, ফ্রেজের মধ্যে দেখুন একটি শব্দ, দুইটা শব্দ, তিনটে শব্দ আছে, কিন্তু তিনটা শব্দ মিলে একটি ফ্রেজ হয়েছে এবং এই ফ্রেজটা কিন্তু প্রেপজিশন। তো আমরা প্রেপজিশন ফ্রেজ সম্পর্কে ভালোই ধারণা আছে। প্রেপজিশন দিয়ে শুরু হয়, আবার প্রেপজিশন দিয়ে শেষও হয়, সেটা কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ আমরা বলে থাকি। তো এখানে দেখুন, এখানে বাই আছে, এখানে অফ আছে, এখানে বাই আছে, এখানে অফ আছে, এখানে ইন আছে, এখানে অফ আছে। তার মানে প্রেপজিশনাল ফ্রেজ গুলো অনেকটা এরকম যে প্রেপজিশন দিয়ে শুরু হয়, প্রেপজিশন দিয়ে শেষ হয়। তো দেখুন পার্টিসিপল, তো ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল, এটা সেন্টেন্সে বসে একটা প্রেপজিশনের মতো কাজ করে, সেটা আমি পরে দেখাবো নেক্সট ক্লাসে। কম্পাউন্ড, তো অনেকগুলো প্রেপজিশনের সমন্বয়ে যে প্রেপজিশন গুলো হয় সেটা হচ্ছে কম্পাউন্ড। অ্যাক্রস, অ্যাবাউট, বিহাইন্ড, বিফোর, অ্যাবভ এবং বিসাইড, এগুলোর ব্যবহার আছে, এগুলোর ব্যবহার দেখানো হবে। ডাবল প্রেপজিশন, দুটো প্রেপজিশন মিলে যে প্রেপজিশন হয়েছে সেটা ডাবল প্রেপজিশন। যেমন দেখুন, ইন, টু, উইদাউট, আউট অফ, ডিসগাইজড। তো এখানে আছে অন, অ্যাট, অফ, ফর, ইন। এইগুলো প্রেপজিশন যখন বাক্যে ব্যবহৃত না হয়ে তার পরিবর্তে এই আ এবং ও যখন বসে তখন তাকে আমরা ডিসগাইজড বলে থাকি। আর ডিটাচড প্রেপজিশন কি, যে প্রেপজিশন আসলে ছাড়া বোঝায়, ছাড়া মানে অ্যাটাচমেন্ট নয়, তাকে আমরা ডিসগাইজড বলে থাকি, এই সরি ডিটাচড বলে থাকি। তো ভিউয়ার্স, আশা করি এসপির গাড়িতে সিডি চলে এই কথাটা মনে রাখতে পারলেই আপনারা প্রেপজিশন যে কত ধরনের আছে এটা সাথে সাথে কিন্তু জানতে পারবেন। এবং মজার ছলে কিন্তু এটা মনে রাখাও যায়, ছেলেমেয়েরা যারা আছে বা আপনারা যারা ভিডিও দেখছেন, আশা করি অলরেডি মাথার মধ্যে আপনাদের ঢুকে গেছে যে এই প্রেপজিশনের যে ক্লাসিফিকেশন কিভাবে মনে রাখতে হয়। এসপির গাড়িতে ছেড়ে চলে এটা মনে রাখতে পারলেই আপনি অবশ্যই অবশ্যই এটা পারবেন যে ক্লাসিফিকেশন আসলে কয়টি ক্লাসিফিকেশন আছে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট ক্লাসে পরবর্তীতে আমি এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।